صلي على وعلى آل سيدنا شركي بجيم هوا مسلم بيسي كوسو درنهي دو صداقت کی شہادت تم کو کس پروا نہیں اللہم صلی علی وعلی آلی কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলেন, ওগো নবী, তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। বলেন ভাইরা, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙেও পড়ব না, আমি নিরাশ হব না, ভেঙেও পড়ব না, আমি হতাশ হব না, নিরাশ হব না, আমি ভয় করব না, থেমে যাব না। সারাটা দিন ব্যস্ত রব, সারাটা দিন ব্যস্ত রব, এইটাই আমার কাজ। কেউ না করুক, কেউ না করুক আমি করব কাজ। দিনের শেষে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের শেষে দিনের আলো হাসে, ঠিক না? দিনের শেষে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের শেষে দিনের আলো হাসে। আমি তাই তো থামব না, বাধাও মানব না, আমি তাই তো থামব না, বাধাও মানব না। আশার প্রদীপ জ্বালিয়ে যাব, আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ। কেউ না করুক, কেউ না করুক আমি করব কাজ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান মাবুদের, যে মাবুদ মহান রব্বুল আলামিন আমাদিগকে বাৎসরিক তাফসীর মাহফিল বিনোদপুর বড় ভিটা পাড়া জামে মসজিদের প্রাঙ্গণে আমরা ইসলামী জলসায় তাফসীর মাহফিলে কোরআনের আলোচনা শোনার জন্য বসতে পেরেছি, এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বড় মেহেরবানি করে
আমাদেরকে কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। ক্রেডিটটা কার? আল্লাহ ইচ্ছা করে আমাদেরকে বাছাই করেছেন। তিনি বলেন, হুয়াজ তাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আমি যাকে দ্বীনের জন্য দ্বীনের কাজে বাছাই করেছি, শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি শুধুমাত্র দ্বীনের কাজ করতে পারে। জোরে কর না, সুবহানাল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারা, কোন সূরা একটু কথা বলবেন আমার সাথে, কারণ আমার পরে বক্তা আছে, আমি বেশি সময় নেব না, যা বলবো কোরআন থেকে বলার জন্য চেষ্টা করব। সূরা বাকারা মানে কি? বাকারা মানে গরু, বাকারা মানে গরু, গরু মার্কা সূরা। এই সূরার 152 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলবেন, হুজুর আর সূরা পেলেন না, গরু মার্কা একটা সূরা দিলেন কেন? জবাবটা হচ্ছে এই, আল্লাহ পাক সূরা ফাতিহার ভিতরে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আমরা সিরাতাল মুস্তাকিম চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ দিল একটা গরু নামক সূরা। কেন? উত্তর হচ্ছে এই, এই সূরার ভিতর প্রায় 286 আয়াত আছে। এই সকল আয়াতের ভিতরে এমন হুকুম আহকাম দিয়ে সাজানো, যেটা কোন মানুষ যদি মানুষ হতে চায়, এই কোরআন নামক সূরা বাকারা দিয়ে শুরু করে গরু দিয়ে কোরআন শুরু, মানুষ দিয়ে কথা বলেন। প্রথম সূরার নাম কি? বাকারা। শেষ সূরার নাম হলো কি? বোঝা গেল, এই গরু দিয়ে কোরআন শুরু, মানুষ দিয়ে শেষ। তার মানে কোন মানুষ যদি মানুষের মতো মানুষ হতে চায়, সে যেন কোরআন নামক অর্থাৎ সূরা বাকারা দিয়ে প্রবেশ করে গোটা কোরআনের সেই বে 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 শেষ পর্যন্ত একজন মানুষের মতো মানুষ হয়ে বের হবে। যেরকম সুবহানাল্লাহ, আপনারা কি মন খারাপ করছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, এই আয়াতটি আমাদের দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন কিছু রেওয়াজ আছে, এই কথাগুলো কি বলবো? একটু কথা বলেন, আপনারা কথা বললে আমার ওয়াজ বের হবে, আর আপনারা না বললে আমি মনে করব আপনারা আমার কথা হয় আমি বলতে পারছি না, না হলে আপনাদের বুঝাতে পারছি না, নাকি কি বলেন ভাইরা? ভাই আমাদের দেশে কিছু রেওয়াজ আছে, সেটা হলো এই, তবে এই এলাকায় নয়, আমার এলাকায়। যখন ইমাম সাহেব খুতবা পড়ার পরে শেষে বলে ফাজকুরুনি আজকুরকুম, তখন মুসল্লি মনে করে যে কেবল খুতবা শেষ হলো, এর আগে এক চমক ঘুম। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার এলাকার কথা বলছি, এই এলাকার কথা বলি নাই। সেটা হলো এই, অধিকাংশ ইমাম সাহেব পড়াশোনা করে খুতবায় দাঁড়ায় না, আর অধিকাংশ মুসল্লিরাই খুতবা শোনার জন্য মসজিদে আসে না, আসে এক চমক ঘুমনের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ঘুম শেষ, এখন ইমাম সাহেব যখন বলেন ফাজকুরুনি আজকুরুকুম, তখন সে বলে যে হ্যাঁ কেবল শেষ হলো, এখন নামাজ শুরু হবে। আমার ভাইয়েরা, আরো কিছু রেওয়াজ আছে, সেটা হচ্ছে এরকম, ফাজকুরুনি আজকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন তোমরা জিকির করো। ফাজকুরুনি আমরা জিকির বুঝি, আমাদের দেশে জিকির নামক শব্দ দিয়ে অনেক রেওয়াজ চালু আছে, যেটা কোরআন হাদিসের কোন ধার তারা ধারে না। এরকম রেওয়াজ আছে কিনা? কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন বলতে হবে, কেউ বলছেন জিকিরের মতো জিকির একবার করলেই হয়। আমি রংপুর এলাকায় ওয়াজ করতে গেলাম, সেখানে
দ্বিতীয় বক্তা ওয়াজ করছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। এই আয়াত তেলাওয়াত করতে করতে দেখা গেল সাইডে একজন তার ইয়ে দিচ্ছে, ডিরেকশন দিচ্ছে, অভিনয় দেখাচ্ছে। যখন বলছেন কিয়ামত, তখন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতেছে। যখন বলতেছে কুউদা, তখন তিনি বসে বসে জিকির করছেন। যখন বলছেন জুনুবিহিম, তখন তিনি শুয়ে শুয়ে জিকির করছেন। তার মানে দাঁড়িয়ে একরকম, বসে একরকম, আবার শুয়ে। আল্লাহ এ কথা বুঝার নেই, আল্লাহ যে কথাগুলো বুঝাচ্ছেন সেটা একটু কোরআনে কারিম থেকে বললে কি আপনাদের অসুবিধা হবে? আমি একটা একটা করে বলবো, বলার জন্য নিয়ত করেছি। এটা শুধু আপনাদের শোনানোর জন্য নয়, ভিডিও এনেছি, কারণ আপনারা কেউ ভুল ধরিয়ে দেন না। প্রায় 15 বছর হলো ওয়াজ করি, কোন হুজুরও বললো না যে ভাই আপনার অমুক জায়গায় ভুল গেছে। কিন্তু ভিডিও আনছি, ভিডিও বাড়িতে যে দেখব, ভিডিও বলে দিবে যে হুজুর ওই জায়গায় কথা কন কন্যা কেন ভাই কন্যা ভুল হয়েছে। ভাই আমার আজকের ডিজিটাল যুগ, ইলেকট্রিকের যুগ, এই যুগে একটা মানুষ সংশোধন হওয়া অত্যন্ত সহজ। দুরেকন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখানে জিকির শব্দ আছে, ছোট্ট একটি শব্দ জাল কাফ র, যার অর্থ হলো জিকির। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির শব্দ থেকে আর অন্য কোন কথাও বলছেন? দেখুন কোরআনে কারিম কি বলেন, সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যখন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন এই কোরআন আমি নাযিল করেছি। কে নাযিল করেছেন? জোরে বলেন, নাযিল করেছি আমি। আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার? পৃথিবীর কোন শক্তি যদি এই কোরআনকে বাজেয়াপ্ত করতে চায় তাহলে কি হবে? এটা কারেন্টের বাতি, কিসের বাতি? একটা কারেন্টের বাতি যদি কেউ ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় সম্ভব? শহরে একটা গল্প করছে, শহরে একটা মানুষ গেছে, কোনোদিন যায় নাই, তো গ্রামের মানুষ শহরে যে দেখে এই সকল বাতি বাল, এইগুলো বাতি কি দিয়ে নিভে উনি জানে না। উনি ফু দিচ্ছে, বাতি নিভবে? জোরে কর না কেন, বাতি নিভবে? কারণ এই বাতির সুইচ আছে কার কাছে? জোরে কর না কার কাছে? আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নুরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায় ফুৎকার দিয়ে আল্লাহর এই নূর, আল্লাহর কোরআনকে পৃথিবী থেকে নির্বাপিত করতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। যখন সুবহানাল্লাহ, আমি আমার নূরকে টিকে রাখবো, এটা চ্যালেঞ্জ করেছেন আল্লাহ। সুতরাং হুমকি ধুমকি দিয়ে আইন করে যত রকমের তামাশা করা হোক না কেন, কোরআন আল্লাহর দুনিয়া থেকে বিদায় হবে না। জোরে বলেন কথা ঠিক কি না? কোরআনের ভিতরে কোনো ভুল ঢুকাতে পারবে না, কোরআন বাজেয়াপ্ত করতে পারবে না। চ্যালেঞ্জ কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 42 নম্বর আয়াতে বললেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। জোরে কর না আল্লাহু আকবার। এই কোরআনের এমন একটা কোরআন, এই কোরআনের ভিতর কোনো বাতিল ঢুকতে পারবে না। সামনের দরজাও বন্ধ, পেছনের দরজাও বন্ধ। তার মানে কোন মানুষ যদি বাতিলি মনোভাব নিয়ে, বাতিল চিন্তা নিয়ে কোরআনে প্রবেশ করতে চায়, ওই ব্যক্তি কোরআনের ভিতরে ঢুকতে পারবে না। জোরে কর না সুবহানাল্লাহ। কোরআনে ঢুকতে গেলে হকপন্থী হতে হবে। কি হতে হবে? আজকেও বাংলাদেশের ভিতরে যারা হকপন্থী তারা কোরআন নিয়ে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে তার দাম বেড়ে যায়, এমন একটা দাম হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে প্রশংসা করে। যেরকম সুবহানাল্লাহ,
আমার রাসূল বলেছেন মান কালা বিহি সাদাকা, যে কোরআনের কথা বলে সে সত্য কথা বলে, আমান উজিরা বিহি আমেলা, যে কোরআনের আমল করে সে গ্রহণযোগ্য আমল করে, আমান হাকামা বিহি আদালা, কোরআনের বিচার যে ব্যক্তি করে সে একটা সঠিক বিচার করে, আমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, আর কোরআনের কোরআনের আয়াত দিয়ে মানুষকে যারা ডাকে তারাই সঠিক পথে মানুষকে ডাকে, যারা সুবহানাল্লাহ। আমার ভাই এই কোরআনে কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে, এইটা একদিন নয়, দুই দিন নয়, পাঁচ দিন নয়, সাত দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, লেগেছে 23 বছর। জোরে বলেন কয় বছর? এই কোরআন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হলো তখন কাফেররা টিটকারি করতে লাগলো, কে কি বলে, মন যা ইচ্ছা মতো বলে, কিন্তু বলে কি লাভ হবে? মনোনয়ন দিয়েছেন আল্লাহ, তিনি বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যখন আল্লাহু আকবার, আরে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবারের দাম জানেন? কাল হাসরের মাঠে ইমাম সাহেবের চাইতে মুয়াজ্জিনের দাম বেশি হবে, যেরকম সুবহানাল্লাহ। কেন মুয়াজ্জিন আল্লাহু আকবার আসতে বলে না? জোরে বলে, জোরে বলে আল্লাহু আকবার, জোরে বলা হয় তার মানে আল্লাহ বড়, শুধু আল্লাহ কত বড়। আবার ব্যাখ্যা দিয়ে রুকুর ভিতরে বলা হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম, সেই রব এত বড়, সেই রব এত বড়, আজিম শব্দ দিয়ে বোঝানো হয়েছে, তার মানে আজিম শব্দের অর্থ কি, আজিম শব্দের মাত্রাটি কতটুকু। ঠান্ডা মাপার যন্ত্র আছে, গরম মাপার যন্ত্র আছে, রোদ মাপার যন্ত্র আছে, দুধ মাপার যন্ত্র আছে, আছে কি নাই? আমার ভাইরা এই পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো মাপার যন্ত্র আছে, আজিম শব্দের মাপকাঠি এখনো পৃথিবীতে আবিষ্কার হয় নাই। এ কথা বলে আল্লাহ ক্ষান্ত হলেন না, আর বললেন কি, সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজের ভিতরে বলেন কি বলেন না? আমাদের দেশের মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ বুঝতে চেষ্টা করে না। আমার ভাইরা নামাজ যদি না বোঝেন ওই নামাজ আপনাকে কিছু দেবে না, কারণ কোরআনে কারীম বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীরা ওয়াইল দোজো কি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজ সম্বন্ধে বেখবর। নামাজ সম্বন্ধে নামাজের আলোচনা সামনে আছে, ওটা পরে করব। আমার ভাইরা যে কথা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আল্লাহ বড়, আল্লাহ যদি বড় হয় আল্লাহর আইন ছোট না বড়? জোরে বলেন, আল্লাহর আইনকে শ্রদ্ধা করতে হবে প্রাণ পড়ে। সুতরাং জিকির হচ্ছে ওই জিনিস, জিকির, জিকিরের নাম কোরআনের নাম জিকির, কোরআনের নাম কি সন্দেহ আছে? আমি আয়াত দিয়ে বললাম, কোন সূরা দিয়ে বললাম, সূরা হিজরের 9 নম্বর আয়াত, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দমিয়ে রাখতে, তারা হয়রান পেরেশান করতে কম ছাড়ে নাই। আল্লাহ রাসূল নামাজ পড়তেছেন, নামাজের ভিতর উঠের ভুঁড়ি তাদের তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, এই জন্যই দেওয়া হয়েছে, তিনি যেন এই কথাগুলো সমাজে চালনা করে কোরআন যাতে না বলে। এই কোরআন যদি ভাবে বলতে থাকে, কোরআন যদি পৃথিবীতে কায়েম হয়ে যায়, সব চাইতে ক্ষতি হবে কার? সব চাইতে এই পৃথিবীতে কোরআন কায়েম হলে সব চাইতে বেশি ক্ষতি হবে আমেরিকা, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের বিরুদ্ধে এরা এত ডোনেশন করেছে, এত খরচ করেছে, এই খরচ তারা কোনোদিন তুলতে পারবে? আবু লাহাব মক্কা কাবা শরীফ থেকে সোনার এক পুতুল চুরি করেছিল, বলেন এই সোনার পুতুল যদি কাবা শরীফ থেকে চুরি করে আবু লাহাব, আর কোরআন যদি কায়েম হয়ে যায় তাহলে এই পুতুলটাকে ফেরত দিতে হবে কি হবে না? এই পুতুল ফেরত দিলে বলেন তো আবু লাহাবের লাভ না লস? জোরে কর লস। তাহলে আমাদের দেশের ভিতরে যারা কোরআনের বিরুদ্ধে আইন করতে করতে, ডোনেশন করতে করতে, খরচ করতে করতে দেওয়ালের পিঠ থেকে গেছে, সুতরাং কোরআনের বিরুদ্ধে করে সত্যার কোরআনের কথা যেন বাংলাদেশের পক্ষে শুধু নয় পৃথিবীর কোন জায়গায় যেন কোরআনের আওয়াজ না থাকে, এটাই তাদের সিদ্ধান্ত। জোরে বলেন কথা ঠিক কিনা?
আমার ভাইরা আবু জাহেল যেমন সিদ্ধান্ত নিল, ওই আবু জাহেলের বংশ আজকের পৃথিবীতে আছে না নাই? জোরে কথা বলতে হবে, আপনারা কথা বলছেন না কেন, মন খারাপ করছেন? আমি যা যা বলবো কোরআন থেকে বলবো, আমি সেকেন্ডে সেকেন্ডে আয়াত নিয়ে কথা বলতে পারি, যদিও আমি হাফেজ নই। অনেক ভাই বলে আপনি হাফেজ, আল্লাহ দান করেছেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা কোরআন এমন একটা জিনিস, আপনি যদি মানে একুরেট মন, মনটা পরিষ্কার করে কোরআনের ভিতরে ঢুকতে চান, আল্লাহ পাক ওটা কোরআন আপনার ভিতরে ঢুকাইয়া দিবে, জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা যেমন দেখুন, হযরত উমার রাসূলকে মারতে গেলেন, তেলাওয়াত করছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, জোরে করুন আল্লাহু আকবার। হে নবী, তোমার প্রতি আমি কোরআন এই জন্য নাযিল করি নাই যে কোরআন থাকবে, কোরআনের কারণে তুমি তাসকা পাবে, তুমি লাঞ্ছিত হবে, পদদলিত হবে, কোরআনের কারণে তোমার লস হবে, এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। কথাটা এমন ভাবে ধাক্কা দিল, উমরের ভিতর যেমন ময়লা গুলো ছিল এক ধাক্কায় কেটে গেল, জোরে করুন সুবহানাল্লাহ। এই সকল কোরআন বিরোধী মানুষরা, কোরআন শুনলে যাদের অ্যালার্জি হয়, কোরআন শুনলে যাদের মাথা ঘোরে, কোরআন শুনলে যাদের অসুবিধা হয়, তারা কে ছিলেন? সাহেবা, উৎপা, মুগিরা, আবু জেহেল আর অন্যান্য অন্যান্য নেতা খেতারা, জোরে বলেন কথা ঠিক কিনা। এরা সিদ্ধান্ত নিল, এই কোরআন যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের অসুবিধা, খুব অসুবিধা, খুব লস, খুব লস। তারা আইন করে ফেললো, আইন করার সাথে সাথে কি আইন করলো, সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলে দিলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। এই ছোট নেতা বড় নেতা যতগুলো মানুষ আছে তোমরা সবাই মিলে তোমাদেরকে আমি ঘোষণা দিয়ে দিলাম, আজ থেকে আর কেউ কোরআন বলতে পারবে না, কোরআন শুনতে পারবে না। মক্কা শরীফে মানুষ তো দিনের পর দিন আসেই, আসে কিনা? আল্লাহ পাকে ব্যবস্থা করে দিয়েছেন, তোফাইল ইবনে আমর কিছু সংখ্যক লোক নিয়ে একদিন আবু জেহেলের সামনে চলে এসেছে। আবু জেহেল ঘোষণা করছেন, আবু জেহেল তখন সরকার, আবু জেহেল তখন কি, এই সরকারি ভাবে ঘোষণা করা হচ্ছে, খবরদার খবরদার তোমরা যেন ওই কারা ঘরে একজন পাগল বসে আছে, ওই পাগলের কাছে কেউ যেও না, পাগলের কথা শুনো না, পাগলের কথা পাগলের কাছে বসো না। বলেন তো বলছেন কি, পাগল কি বলছেন, কথা বলতে হবে ভাইরা আমার, কি বল কি বলছে, পাগল বলছে। এই পাগল যখন ঘোষণা দিল তখন মানুষের যে দাঁড় বেড়ে গেল, কি ব্যাপার, আমাদের দেশে পাগল যদি কেউ হয় তাকে পাবনায় নিয়ে যায়, ঠিক না, পাগলা গারদে নিয়ে যায়, কিন্তু এটা আবার কেমন পাগল, এই পাগল আবার কাবা শরীফে, পৃথিবীর হেদায়েতের কেন্দ্রবিন্দু, হুদাল্লিল আলামিন, কাবা শরীফ কি, হুদাল্লিল আলামিন, এই হুদাল্লিল আলামিন যেখানে হেদায়েতের কেন্দ্রবিন্দু সেই মেন সেন্টারে বসে আছে জনাব মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেরকম সুবহানাল্লাহ বসে আছে মেন সেন্টারে। এখন ঘোষণা করতেছে কি সরকার, কে করতেছে, সরকার ঘোষণা করতে, তার মানে কি সরকারি ভাবে যদি ঘোষণা করা হয় তাহলে কি ছোট পাগল না বড় পাগল, ওদের দৃষ্টি হলো দৃষ্টান্ত হলো বড় পাগল, এখন জেদ বেড়ে গেল কেমন পাগল একটু দেখেই ছাড়ি, কথা বলেন ঠিক কিনা। আমাদের দেশের পাগল কিছু আছে, পাগল গুলো কে চেনা যায়, আমাদের দেশের পাগল হলো এইরকম, পরনে থাকে সব, মাথায় থাকে সব, চুলগুলো এলোমেলো, খায় না, ঘুরে ফিরে কি বলে কথার কোনো ব্যালেন্স নাই, আছে না নাই, খাজার কাছে চলে যায়, এখন খাজার কাছে মুরিদ হয়ে খাজা বাবার গান গায়, খাজার কথা গাইতে গাইতে খাজার গান গাইতে গাইতে এক পর্যায়ে নিজেই একেবারে পাগল হয়ে যায়, মদ খায় মাথা নষ্ট করে,
এখন সে গান গায়, তুমি অপস্তাবে খাজা আমি অপস্তাব। কথা বলেন, তুমি অপস্তাবে খাজা আমি অপস্তাব, ভেবেছিলাম গাঁজা খেলে আমি খাজা রে বাহাব, ভেবেছিলাম গাঁজা খেলে আমি খাজা রে পাব, তুমি অপস্তাবে খাজা। তার মানে কি? খাজাও জান্নাতে যাবে না। কথা কর, খাজাও যাবে না, ওর কপালে জান্নাত জুটবে তোফায়ের বিনামত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একবার তাকিয়ে দেখে, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা মনে মনে ভাবতেছিল, ওরা যখন মনে মনে চিন্তা করতেছিল, মনে মনে চিন্তা করতেছিল, কি চিন্তা করলো? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার চিন্তার জবাব সাথে সাথে দিয়ে ফেললেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা মনে মনে চিন্তা করতেছে, তাহলে এই মানুষ কি হতে পারে? ওরা বলছে পাগল, ওরা বলছে পাগল, ওরা মনে মনে চিন্তা হতে পারে পাগল। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখ দিয়ে উচ্চারণ করে দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। সুবহানাল্লাহ, হতবাক হয়ে গেল, কি ব্যাপার? আমরা মনে মনে চিন্তা করতেছি, এখনো তো বলিনি। কথা কম, এখনো কিন্তু বলা হয়নি, মনে মনে চিন্তা করতেছি, আর আল্লাহ রসুলের মুখ দিয়ে তার উত্তর বের হয়ে যাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তারা আবার আর এক চিন্তা নিল, ঠিক পাগল যদি না হয় তাহলে অন্য কিছু হতে পারে, কি হতে পারে? তখন তারা চিন্তা নিল, এই হতে পারে কবি, হতে পারে কি? তখন আবার রসুলের মুখ দিয়ে কথা উচ্চারণ বের হয়ে গেল, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত হলো, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। যখন সুবহানাল্লাহ, তোমাদের নবী কবিও না। ওরা মনে মনে চিন্তা করলো পাগল, জবাব দিল পাগল নয়, আবার চিন্তা করতেছে তাহলে এটা কবি, এখন উত্তর আসতেছে কবিও না। তখন আবার চিন্তা করলো তাহলে কি হতে পারে, অন্য কিছু হতে পারে, তাহলে কি হতে পারে? তাহলে মানে কি, কবিও নয় পাগলও নয়, তাহলে কি হবে? তাহলে জাদুকর হতে পারে, এই হইতে পারে, সেই হইতে পারে, বিভিন্ন মন্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল মন্তব্যের জবাব একটা একটা করে রসূলের মুখ থেকে বের করে নিয়েছেন। যখন সুবহান, ভাইরা আমার, সেই কোরআন আজকের বাংলাদেশে আসে না নাই, তাহলে এই কোরআন এখন কি করতে হবে? আমল করতে হবে। আমল করবেন কোথায়? আমল করবেন, আমল করার জায়গা নাই, সব জায়গায় বেআমল দিয়ে ভরে গেছে। আমার ভাইরা কিভাবে ভরে গেছে দেখেন, কোরআন শেখানো হয় না, কোরআন না শেখানোর পরিবর্তে অন্য কিছু শেখানো হয়। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউ মিনাল কুরআনি কাল বাইতিল খরীফ, যে ব্যক্তির ভিতর কোরআন নাই ওই ব্যক্তিটা যেন একটা শূন্য উজাড় ঘর। ওয়া নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ, যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কিচ্ছু নাই। সুতরাং কোরআন থাকতে হবে। একটা ছেলে, আমাদের ছেলেরা তো আজকাল মোবাইলের পাগল, এই এলাকায় আছে না নাই, মোবাইল সবসময় মোবাইল টিপে, খাইতে মোবাইল টিপে, চলতে মোবাইল টিপে, খেলে মোবাইল মোবাইল, বাসে যাচ্ছে মোবাইল, মা বলতেছে বাবা টাকা বিশটা নিয়ে যা তেল নিয়ে আয়, টাকা দেন, টাকা নিছে, দোকানদার যা বলছে বাপ, দোকানদার সাহেব তেল দেন, দোকানদার কয় কি তেল দিব, ক তেল দেন, টিপতে স্যার কয় তেল দেন, আবার বলে কি তেল দিব, ক তেল দেন, আবার বলে বাবা কি তেল দিব, কয় তেল দেন। এই কথা শুনতে শুনতে দোকানদারের মাথা গরম হয়ে গেছে, শেষ পর্যন্ত সব তেল একটু একটু করে দিয়ে দিছে, একটু মোবিল, একটু ডিজেল, একটু সরিষা, একটু কেরোসিন, একটু পেট্রোল, যত রকমের তেল আছে 20 টাকার তেল শিশি ভরে দিয়ে দিছে। এখন শিশি ভরা তেল নিয়ে আসছে, বলেন তো এই তেল কি দিয়ে কিছু হবে? তরকারি বানানো হবে, কথা বলেন কেন? তরকারি বানানো হবে, গাড়ি চলবে, আলু ভর্তা হবে, এ
তেল দিয়ে যেমন কিছু হবে না, কোন মানুষের ভিতর যদি কোরআন না থাকে ওই মানুষ দিয়ে কিছুই জোরে করে কিছু হবে না। কিছু যদি কোরআন না যায় মানুষটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের উদ্দেশ্যে বললেন কুতিলাল ইনসানু মা আকফারা, ওরে মানুষ জাতি তোরা ধ্বংস হইয়া যা, তোরা ধ্বংস হইয়া যা, তোরা ধ্বংস হইয়া যা। যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওলাকাদ কারামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে বড় সম্মানিত করে পাঠিয়েছি। কথা কন এক এতে বললেন আমি আদম সন্তানদেরকে বড় সম্মানিত করে পাঠিয়েছি, আল্লাহ কেমন রাগ হলে আবার বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, ওরে মানুষ তোরা ধ্বংস হয়ে যা, রাগ কম না বেশি? জোরে কোন কম না বেশি? এত কিছু দেওয়া হলো, কিন্তু এত কিছু দেওয়ার পরেও এই মানুষ কি করলো? এই মানুষ নাফরমানি করতে করতে সীমা ছাড়িয়ে গেল, এমন ভাবে ছাড়িয়ে গেল শেষ পর্যন্ত আল্লাহর নবীকে তারা মেরেছে, আল্লাহর নবীর গা দিয়ে গোটা শরীর দিয়ে রক্ত ঝরিয়েছে। কত বড় নাফরমান মানুষ করে নবীর গায়ে দিয়ে রক্ত ঝরায়। আমার ভাইরা নবীকে তারা মারে, নবীকে নিয়ে তারা তামাশা করে, নবীকে নিয়ে তারা ফাজলামি করে, নবীর ঘাড়ের উপর যারা উঠের বোঝা চাপা দিতে পারে, ওই সকল লোকের বংশের নাতি পুতি যারা আছে তারা আলেম ওলামাদেরকে মারতে পারে কি পারে না? যখন পারে কি পারে না? কিন্তু আলেম ওলামা সেই জিনিস, আলেম ওলামা ওই মাল, আলেম ওলামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার নাতি হযরত হুসাইনের কাছে এটা শিখে ফেলেছে। কি শিখে ফেলেছে? কোরআন শরীফে আল্লাহ একটা একটা করে বলে দিয়েছেন ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিগা মারদাতিল্লাহ। তোরা কোন মারহাবা, আমার আল্লাহ বলেন কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে সেই মানুষের কোয়ালিটি হবে তার নিজের জীবনের সুখ সুবিধা চাওয়া পাওয়া সব আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছুকে বিক্রি করতে পারে, এই মানুষের আর কোনো কিছু দরকার আছে? আমার ভাইরা মৃত্যু হতে পারে, বেঁচে থাকতে পারে, মরলেও লাভ বাঁচলেও লাভ, মরা বাঁচা কোনো ফ্যাক্টর নয়। কোনো মানুষ ইচ্ছা করলে মরতেও পারে না, ইচ্ছা করলে বাঁচতেও, ইচ্ছা করলেই বাঁচা যায়, ইচ্ছা করলেই মরা যায়। খালিদ বিন ওয়ালিদ রসুল একটা বিশিষ্ট সাহাবি, জীবনে কোনো যুদ্ধে তিনি পরাজিত হন নাই, জিহাদের ময়দানে ভিতরে চলে যায়। অন্যান্য সাহাবীরা বলে ভাই আপনি ভিতরে যান কেন, সাইডে থাকবেন, আপনি যখন সাইডে থাকবেন তখন আমরা আপনাদেরকে আপনাকে রক্ষা করার জন্য প্রাণপণে চেষ্টা করব। খালিদ বলে আরে বোকা, আমি তো মরার জন্যই যাই। আসলে কি বলেছে? কথা বলে বলেছে। আবার ফেরাউন তো বাঁচতে চেয়েছিল, বেঁচেছে? তাহলে বাঁচতে চাইলে বাঁচা যায় না, মরতে চাইলেও মরা যায় না। সিদ্ধান্ত কার? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই রব, সেই আল্লাহ যিনি মানুষকে হায়াত এবং মাউত দিয়ে তিনি পরীক্ষা করেন। যেরকম কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হায়াত দিয়েও পরীক্ষা করেন, মরণ দিয়েও। ছাত্র জীবন বড় সুখের জীবন, আমার এক স্যার বলতো ওরে বাবা শোনো, ছাত্র জীবন বড় সুখের জীবন, যদি না থাকতো এক্সামিনেশন, যদি না থাকতো ছাত্র জীবন বড় সুখের জীবন। এখন কোন ছাত্র বাপের কাছে যা চায় বাপ দেয় কি দেয় না? কিন্তু বাপ চিন্তা করে থাকে যে পরীক্ষায় তুই কি করিস, কথা বলেন, পরীক্ষা দেখবে বাপ, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট হয় আরো নিয়ে যা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট হয় তাহলে টাকা দেবে না, ঝাঁটা নেবে। আমার ভাইরা তাহলে পরীক্ষা হবে, হবে কি হবে না? ওয়ালা নাবলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবশ্বিরি সাবিরিন। তোরা কোন মারহাবা, আরো আসতে কোন মারহাবা, আরো আসতে কোন মারহাবা, আসতে বললে জোরে বলবেন, জোরে বললে আসতে বলবেন। শিখা হবে এলাকায় কোনোদিন আসেনি তো,
শুধু এই রাস্তা দিয়ে যাইতাম। হ্যাঁ, মাগুরা আজকে প্রথম নামলাম, সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আরো কয়েকটা পয়েন্ট আমার আছে, ইচ্ছা করলে আমি সারা রাত বলতে পারবো, তাও বাজে কোনো কথা বলতে লাগবে না। অসুবিধা আছে? যে কোরআন না বুঝে পড়লে প্রতিটি হরফে হরফে দশটা নাকি, না বুঝে পড়লে যদি দশটা করে নাকি পাওয়া যায়, এগুলো অর্থ সহ বলতেছি, নাকি কম না বেশি? আসতে পারে কম না বেশি? আমার ভাইরা, সুতরাং কোরআন শুনুন, কোরআন শুনলে আপনার আত্মা শান্তি পাবে, কোরআন শুনলে আপনার মান বৃদ্ধি হবে, কোরআন শুনলে আল্লাহর ফেরেশতারা আপনার পায়ের নিচে পাত্র বিছিয়ে দিবে, যখন সুবহানাল্লাহ। কোরআন শুনতে যারা আছে, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কোরআন শুনতে আসে তাদের জন্য দোয়া করতে থাকে, ইস্তিগফার করতে থাকে, আহলা সামাওয়াতি ওয়াল আরদ। আহলা সামাওয়াতি ওয়াল আরদ মানে কি? এই আসমান আর জমিনের ভিতরে যারা যারা আছে সবাই আল্লাহর আহল। সবাই কি? সবাই আহল। এরা আপনি যাদেরকে চিনেন না, আমাদের মতো হুজুরকে দাওয়াত দিলে, আমাদের মতো হুজুরকে দাওয়াত দিলে খাইয়া দেয়া দোয়া করে, কথা কন। আপনি কি সাগরের মাছকে কোন দাওয়াত করেছেন? সাপ, পোকা, বিচ্ছু, অজগর, বাঘ, ভাল্লুক, এরা সবাই মানে কি এই আসমান জমিনের আহল কিনা? সুতরাং তারা ইচ্ছায় অথবা অনিচ্ছায় আত্মার নামে ইস্তেগফার করতে থাকে, সুবহানাল্লাহ। দাম কম না বেশি? আমার ভাইরা, এই দাম কত বেশি? কোরআনে কারিম চিল্লায় বললেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ভালো করে শোনো, কান লাগায় শোনো, মন লাগায় শোনো, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা নাকি ইমানদার তারা যখন কোরআন শুনে, এই কোরআন শুনলে তাদের অন্তরটা শান্তি পেয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় অনেক কাজ, দিনের বেলায় অনেক ব্যস্ত থাকার পরে রাতের অন্ধকারে যখন নামাজে দাঁড়াতেন, ওই নামাজ পড়ে নামাজের তেলাওয়াত শুনে শুনে তার ওই গরম মনটাকে, অশান্ত মনটাকে শান্ত করে দিতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন মারহাবা। আমার ভাইরা, এটা কোথায় আছে? সূরা রাদের 28 নম্বর আয়াতে। আবার সূরা আনফালের 2 নম্বর আয়াতে কি বললেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা মুমিন, মুমিনের সামনে যখন কোরআন শোনানো হয় তাদের অন্তরটাকে ভূমিকম্পের মতো থরথর করে কাঁপে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। দুরকন মারহাবা। ওই মানুষে ইমানের ভিতর যে ঘাটতি থাকে, ওই ঘাটতি পৃথিবীর কোনো দিনে যে পূরণ হতে পারে না, ওই ঘাটতি পূরণ করার জন্য একমাত্র মেডিসিন হলো কোরআন শরীফ। দুরকন সুবহানাল্লাহ। সুতরাং কি শুনবো বলেন? কি শুনবো আমরা? কি বললেন? সূরা জুমারের 23 নম্বর আয়াতে কোরআন শুনতে শুনতে এমন অবস্থা হয়ে যায়, তাকুসা ইল্লু মিনহু জুলুদুন নাদিনা ইয়াকুসাউনা রাব্বাহুম। কোরআন শুনলে কি হয়? চামড়াগুলো কম্পন সৃষ্টি করে দেয়, লং গুলো দাঁড়িয়ে যায়, সুবহানাল্লাহ। চামড়াগুলো কাঁপে, লং গুলো দাঁড়িয়ে যায়। কার ভয়ে? ইয়াকশাউনা রাব্বাহুম, আল্লাহর ভয়ে চামড়া কম্পিত হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। পরিশেষে ওই মানুষ কি হয়ে যায়? গোটা জীবনটাকে নিয়ে, গোটা মাল সম্পদ আহল পরিবার যা যা আছে সব কিছু নিয়ে সে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সবে এক হয়ে যাও, কোরআনের কথায় জীবন সাজাও,
মুসলিম সবে এক হয়ে যাও কোরআনের কথাই জীবন সাজাও এক নবীকে নেতা মেনে খারাপ লাগতেছে আপনাদের জোরে বলেন খারাপ লাগতেছে এক নবীকে নেতা মেনে শাসন চালাও তুমি সবখানে জীবন হবে সুন্দর ভালো হবে অন্তর হবে তোমার দুজাহানে দিনে রাতে কোরআন পড়ো কোরআনের কথাই জীবন গড় সামনে গেলে পাবে না যাত সামনে গেলে হবে না যাত লেখায় আছে আল কোরআনে জীবন হবে সুন্দর ভালো হবে অন্তর হবে তোমার দুজাহানে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে চলবে না ঘরে জ্বালায়া জীবনটা শেষ করে দিছেন এখন সংসদে জ্বালতে হবে কথা বলেন ঠিক কিনা সংসদে জ্বালাইলে কি হবে সংসদে জ্বালাইলে একবারে হুকুম করবে সরকার আর ঘরে ঘরে এমনি জ্বলবে শুনুন এখন আর ঘরের ভিতরে জ্বালালে আপনার কথা কে শুনে আপনার কথা তো কেউ শুনে না বউ শুনে না ছেলে শুনে না হ্যাঁ আছে না ছেলে শুনে না কিরকম ছেলে সারাটি রাত মোবাইল টিপতেছে এখন মোবাইল টিপতে টিপতে সারাটা রাত চলে গেল তিনটার সময় আপনার ওয়াইফ জানালার ফাঁক দিয়ে দেখে আমার ছেলে টেবিলে বসে আছে মনে মনে ভাবতেছে বই পড়তেছে কিন্তু দেখা গেল এত পড়ার পর পাশ নাই ফেল পাশ নাই কি ফেল হয়ে গেছে এখন মা বলতেছে বাবা তুমি সারা রাত পড়ো কি পড়ো কি বই পড়ো কি বুক পড়ো তো মা আমি তো পড়ি কিন্তু আমি ফেসবুক পড়ি কি বুক জোরে বলেন কি বুক এখন শেষ রাতে বাবা বলতেছে ছেলেরে নামাজ পড়ো এখন মা বলতেছে কি তোমার আক্কেল নাই তুমি একটা মানুষ নাকি ছেলেটা সারাটা রাত পুরে 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 কেবল মাত্র শুইল কেবল মাত্র হইল সেই ছেলে তুমি ডাক দিচ্ছ নামাজ পড়ার জন্য কামটা কি ভালো করতেছ দেখছেন মজা তাহলে কি বোঝা গেল আপনার কথা কে শুনে শুনে আর এখন যদি আমি কথা বলতেছি এখন যদি প্রশাসন থেকে বলে দেয় মাহফিল বন্ধ চালাইতে পারবেন তাহলে যারা ধরে কোথায় সেই জায়গায় জ্বালাতে হবে যেখানে জ্বালাইলে সব জায়গায় যাবে বরাবর কিনা অসুবিধা হবে লস তো নাই লাভ হবে তবে যদি কেহ যদি কেহ আবু জেহলের ফটোকপি আবু জেহলের নাতিপুতি হয় তাদের লস হতে পারে সে কথা পূর্বেই বলেছি কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন ফা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশির বিহিল মুত্তাকিনা ওয়া তুনজির বিহি কওমান লুদ্দা সূরা মারিয়ামের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো প্রাণ খুলে শোনো এই কোরআন আমি মুমিনদের জন্য এই কোরআন আমি মুসলমানের জন্য সহজ করে দিয়েছি এই কোরআন তাদের জন্য আমি একেবারে নাজাতের কেন্দ্রবিন্দু বানিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া তুনজিরু বিহি কওমাল লুদ্দা আর যারা কওমাল লুদ্দা এদের জন্য আমি এই কোরআনকে ভীতিকর জিনিস বানিয়ে দিয়েছি কওমাল লুদ্দা বুঝেন রাজশাহীতে ইমাম ট্রেনিং এ গেলাম আমার কিছু বন্ধু বান্ধব ইয়ার্কি করতে করতে এক পর্যায়ে বলে ফেললো যে আমি একটা হাদিস বলবো তা আমরা বললাম এই পাগল তুমি আবার কিসের হাদিস বলবে কেমনে রসুল তো হাদিস বলে গেছে কোন আরে ভাই তোমরা একটা অনুমতি দিলে আমি একটা কথা বলতাম তো বলেন দেখি তো উনি বলতে বলতে এক পর্যায়ে বলে ফেললো আল গারাউ কথা বুঝেন আল গারাউ লা সুজাউ ইল্লা লাতিউ ওয়াল গুরিউ কথা বুঝলেন এটা আমার উত্তরাঞ্চলের ভাষা আঞ্চলিক ভাষায় বললাম আল গারা কিছু বেকুব আছে লা সুজাউ এরা জীবনে সুদা হয় না ইল্লা লাতিউ ওয়াল গুরিউ লাতি আর গুরি ছাড়া এখন বুঝছেন এরা হলো কওম আল লুদ্দা এরা কি এদের যত করে বুঝান না কেন এরা ভুল বুঝবে এরা ভুল বুঝবে এরা ভুল বুঝতে বুঝতে জাহান্নামে যাবে কোনো অসুবিধা নাই এরা জাহান্নামে যাওয়ার জন্য এদের জীবনটা আল্লাহ তৈরি করেছে
কে বলেছেন? ওয়ালাকাদ জারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামকে ভর্তি করাবো বলে। এদের ভিতর ওরা, এদের ভিতর কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে তারপরে বোঝে না। ওয়ালাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে তারপরে দেখে না। ওয়ালাহুম আযান, এদের কান আছে লা ইয়াসমাউনা বিহা, তারপরে শোনে না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। কে বলছেন? আরো আস্তে বলেন। কে বলছেন? আরো আস্তে বলেন। কে বলছে? বালহুম আদর, তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ বললেন পশু বললে সারে না, পশু বললে সারে না, তার চাইতে নিকৃষ্ট। কেন বলছেন? এই জন্য বলছেন, আজকের পৃথিবীতে এই বাংলার জমিনে কোরআনের হাফেজের অভাব আছে নাকি? মসজিদের অভাব কথা কোন ভাই? আমি নেমে যাবো তো কিছুক্ষণ পর, প্রধান বক্তা আছে। মসজিদের অভাব, অলিয়া অলিয়ার অভাব, বীর সাহেবের অভাব, কিসের অভাব? এত কিছু দেখার পরে ছোট্ট ছেলে, তিন বছরের ছেলে, পাঁচ বছরের ছেলে কোরআন পড়ে কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে। দুই বছর আড়াই বছর পর একটা ছেলে কোরআনের হাফেজ হয়ে যায়, কুদরত টাকার। এটা দেখাচ্ছে আল্লাহ। এই দেখানোর পরেও যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, বুঝার মতো মন আছে তারপরে বোঝে না। উলাইকা কাল আনআম, আর হলো জানোয়ার, আর হলো জানোয়ার, আর হলো জানোয়ার, দেখাটা জানোয়ার বললে সারে না। বালহুম আদর, তার চাইতো নিকৃষ্ট। যরকন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে কি বোঝা গেল? এই জিকির থেকে আমি যতদূর নিয়ে আসলাম, এগুলো সব জিকিরেরই অংশ। এগুলো কিসের অংশ? কিন্তু আমরা জিকিরটাকে নিয়েছি এক জায়গায়, আল্লাহু 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 আল্লাহু, খোঁজনে দেখো পাঁচাই গু, মানে এত গু হিসাব নাই। আল্লাহু আল্লাহু করতেছেন, কথা ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন এই আল্লাহর গুণ সহকারে আল্লাহকে ডাকতে হবে? এমনি এমনি আল্লাহ আল্লাহ বলবেন, আপনার ভিতরে কোনো তাসির হলো না, এমন কালেমা আল্লাহ পড়তে বলেননি। আল্লাহ কি বলেছেন? যেমন দেখুন, কালেমার ভিতরে আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে করেন আপনি কয়তলা বিল্ডিং এ উঠবেন, প্রথমে প্রথম সিঁড়িতে যেয়ে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা শর্ত, একটা হলো আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নেতা। কথা বলেন ঠিক কিনা? এখন মনে করেন আর এক তলায় গেলেন, ওখানে যে দেখতেছেন ওখানে বলা আছে, আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে সাতটা জায়গা আছে, কয় দফা আগে ছিল? কয় দফা? দুই দফা। দুই থেকে কোথায় গেলেন? সাত দফা। সাত দফার পরে আরো এক তলায় গেলেন, এইখানে যা বলতেছেন ওগুলা, দুই দফা, পাঁচ দফা, সাত দফার চলবে না, আরো বেশি দফার দরকার। কয় দফার দরকার? বেশি দফার দরকার। এখানে কি বলছেন? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিয়া আহকামিহি। এখানে পাঁচ দফা নয়, সাত দফা নয়, দশ দফা নয়, কবিলতু জামিয়া আহকামিহি, যতগুলো হুকুম আছে সব দফা আমি মেনে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো একটু কোন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? কবিলতু জামিয়া আহকামিহি, তার মানে গোটা কোরআন শরীফ আমার, গোটা কোরআন শরীফ আমার। এখানে আমাদের দেশের মানে বাপের কোন সম্পদ যদি কেউ বেদখল দেয়, লাঠি বের হয়, খেটা বের হয়, নাকি বলেন? কিন্তু কোরআন শরীফের জায়গা যে এই যে সম্পদ ওসিয়ত করেছেন আল্লাহ, করেন নাই? আপনাকে দিয়েছে এই কোরআন নামক সম্পত্তি, এই সম্পত্তি অন্য মানুষ দখল করে বেড়াচ্ছে, আপনার যে মাথাও গরম হচ্ছে না? এটা কোন কোন দফা? এটা কোন চিন্তা? আমার রাসূল, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে বললেন, জিব্রাইল যাও অমুক শহরটা উল্টা দিয়ে আসো। জিব্রাইল ফেরেশতা এসে দেখেন ওই শহরে একজন আবেদ বান্দা আল্লাহর নাফরমানি থেকে মুক্ত, সব সময় আল্লাহ আল্লাহ করে, আল্লাহকে চায়, আল্লাহকে পাওয়ার ধান্দায় ব্যস্ত। জিব্রাইল ফিরে গেলেন, যে বললেন, মহান রাব্বুল আলামিন, হে বারে ইলাহি, এমন একটা মানুষকে দেখে আসলাম, ওই মানুষের ওসিলাই কি এলাকাবাসীকে খাতির করা যায় না, মাপ দেওয়া যায় না? এখন আল্লাহ বলছেন, জিব্রাইল রে, আমি তো ওই মানুষের জন্য আযাবটা পাঠিয়ে দিয়েছি। তার মানে ওই মানুষ তো নিজের জন্য চিন্তা করে, নিজের জন্য ধান্দা করে,
এলাকাবাসী এত কিছু মানে এত জর্জরিত ভাবে অন্যায় অত্যাচার অশ্লীলতা বেহায়াপনা থেকে শুরু করে যত রকমের অশ্লীলতা বেড়েই চলেছে আর বেড়েই চলেছে বাংলাদেশে বেড়েছে কি বাড়ে নাই জোরে বলেন বাড়ছে কি বাড়ে নাই আজকে দেখেন সব জায়গায় বেহায়াপনা ভাইরা আমার ফেসবুকে দেখেন বেহায়াপনা আগে ছিল প্রত্যেক জেলায় জেলায় একটা করে সিনেমা হল তারপরে আসলো থানায় থানায় এখন আস্তে 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 চলে আসলো বাড়ি বাড়ি একটা করে টিভি অর্থাৎ সিনেমা এখন সবার মানে একটা বাড়ি নয় প্রত্যেকটা মানুষের হাতে হাতে ফেসবুক তার মানে সিনেমা তার মানে কি সিনেমা উঠে গেছে এত অশ্লীলতা বেড়ে গেছে আমরা মুসলমান শুধু কি বলতেছি আল্লাহ আল্লাহ করতেছি আর ভিতরে সব শয়তান ধোয়া করে নিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমরা কোন পদক্ষেপ নিচ্ছি না আমার আল্লাহ চিল্লায় বলেন কুব আনফুসাকুম ওয়া আহলিকুম নার ইমানদারগণ তোমরা নিজে বাঁচো তোমার আহল পরিবারদেরকে বাঁচাও কার কথা আরো আসতে বলেন কার কথা তাহলে বাঁচাতে হবে তার মানে এই জিকিরটা শুধু আল্লাহ আল্লাহর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না এই জিকিরটাকে আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে কথা বলেন ঠিক কি না তাহলে মানে বুলেটিন হলো একটাই শেষ কথা হলো আমি অন্যদিকে যাব যে এই জিকির করবে ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু জিকিরের কথাগুলো আপনার পরিবারে সেট করা দরকার আছে না নাই আমার ভাইরা পরের সাবজেক্টে আমি পাঁচটা পয়েন্ট সাজাইছি তার ভিতরে মানে একটা পয়েন্টে কথা বললে যথেষ্ট হয়ে যায় যেহেতু নতুন আসছি কিছু কথা বলে যাই অসুবিধা হচ্ছে খারাপ লাগছে আপনাদের এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 45 নম্বর আয়াত শেষ আয়াতে এখানে বলছেন ফাজাকির বিল কোরআনি মাইয়া খাফ ওয়াঈদ কোরআন দিয়ে ওয়াজ করো কি দিয়ে ওয়াজ করো আর আসতে বলেন কি দিয়ে ওয়াজ করো আমাদের দেশে কি কোরআন দিয়ে ওয়াজ হচ্ছে কয়জন করতেছে যারা কোরআন নিয়ে কথা বলে তারা জেলখানায় যারা কোরআন নিয়ে কথা বলে ওদের গায়ে জ্বলে ওদের অসুবিধা হয় ওদের অসুবিধা এত অসুবিধা হয় ওদের ব্যবসা লস হয়ে যায় আমার ভাইরা মহান রব্বুল আলামিন বললেন ফাযাক্কির বিল কোরআনি মাইয়া খাফ ওয়াঈদ কোরআন দিয়ে ওয়াজ করো মানে এখানে এখানে জিকিরের নাম হলো ওয়াজ উপদেশ আগের লাইনে কোরআনের নাম জিকির এখানে হলো উপদেশের নাম জিকির এখানে হলো উপদেশের নাম উপদেশের নাম জিকির তার মানে কোরআন দিয়ে কথা বলতে হবে কোরআন দিয়ে কথা যদি বলতে পারেন তাহলে আপনার জীবনটা সফল এই আহলাস সামাওয়াতি ওয়ালা যত পাক পাকালি থেকে যারা যারা শুনতেছে সবাই আমার পক্ষে সাক্ষী দিচ্ছে জোরে কোন সুবহানাল্লাহ তবে কোন মানুষ যদি না বোঝেন তার জন্য 10টা নেকি লেখা হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা কোরআন দিয়ে ওয়াজের পরিবর্তে অন্য কিছু ওয়াজ হয় আমাদের দেশে যে সকল মানুষ নফল মুস্তাহাব নিয়ে ওয়াজ করে কিচ্ছা কাহিনী করে এই কিচ্ছা কাহিনী শুনাইতে শুনাইতে দেশের মানুষের ইমানের 12টা বাজায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কোরআন দিয়ে ওয়াজ করতে হবে নির্দেশ কার যারা কোরআন পারেন না যারা কোরআন বোঝেন যারা কোরআন দিয়ে কথা বলতে পারে তাদের দাম কম হবে না বেশি হবে তবে হ্যাঁ কথা হলো এইরকম এই দায়িত্ব সরকারের আর যদি ইসলামী সরকার ক্ষমতায় থাকতো আমার মতো মানুষকে এখানে ওয়াজ করা লাগতো না যদিও লাগতো আমি সরকারি খরচে সরকারি দায়িত্বে একবার এখানে চলে আসতাম কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তা না হয়ে আমরা কথাগুলো বলার কারণে তাদের গায়ে লেগে যায় ও ভাইরা গায়ে লাগলে আপনাদের অসুবিধা হবে না কারণ যখন কোনো চিকিৎসা করার জন্য আপনার গায়ে ইনজেকশন দেওয়া হয় লাগে কি লাগে না এখন কোন মানুষ কি এরকম আছে যে ইনজেকশন লাগে বলে আপনি চিকিৎসা নেবেন না এরকম আছে নাকি আমার ভাইরা শরীরের চিকিৎসার জন্য শরীরের ভালোর জন্য যদি আপনি কষ্ট করতে পারেন সূচের আঘাত দিতে পারেন আপনার হাত কাটা লাগে অপারেশন করা লাগে আপনার ষোড়শী মেয়ে জীবনে কোনো পুরুষ তাকে ছোঁয়নি এমন কোনো মেয়ের এমন একটা অসুখ হয়েছে অ্যাপেন্ডিক্স হয়েছে অথবা এমন ধরনের অসুখ হয়েছে এখন দেখুন ডাক্তারের কাছে যা বোন সই কি সই বোন সই দিয়ে আপনি ঢুকে দিলেন ওখানে কি করতেছে না করতেছে বলার কিছু নাই কেন শরীরের চিকিৎসার কারণে কিসের কারণে শরীরের চিকিৎসার কারণে যদি আপনি এই অপমান সহ্য করতে চান শরীরের চিকিৎসার জন্য যদি আপনি কষ্ট না নিতে চান শরীরের চিকিৎসার জন্য যদি আপনি অপমান অপদস্থতা ব্যথা বেদনা সবকিছুকে মেনে নিতে চান তাহলে ইমানের চিকিৎসার জন্য কেন কষ্ট করতে চান না কথা বলেন জোরে বলেন
তাহলে ইমানের চিকিৎসার জন্য ইমানের উপকারের জন্য যদিও আপনার গায়ে লাগে এটা আপনাকে মেনে নিতে হবে, যদি মেনে নেন তাহলে আপনার ইমানের দাম বেড়ে যাবে। দেখুন সুবহানাল্লাহ, কষ্ট হলো? আমার উদাহরণ কি ভুল আছে? আমার দেশের মানুষরা ডাক্তারের কাছে যায় চিকিৎসা করার জন্য, কিন্তু ইমানের চিকিৎসার জন্য আলেমের কাছে যায় না। আলেমের কাছে যেত তাহলে যে বলতো, হুজুর তালিকা করে দেন এই কোরআন শরীফ 6,666 মতনৈক্য আছে, ধরুন 6,500, এই 6,500 হুকুম কোন মানুষের উপরে যায় না। কারণ 2,000 আছে অতীত কাল, 2,000 আছে বর্তমান কাল, 2,000 আছে পরকাল অর্থাৎ ভবিষ্যৎ কাল, থাকে কত? 500। কতক্ষণ ভাই কোথায় কত? এই 500 আবার সবার ঘরে যায় না। বর্তমান আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার দায়িত্ব বেশি না কম? তার দায়িত্ব বেশি, তারপরেও তার 500 হুকুম নাই, তার স্বামী নাই, এই স্বামীর হুকুম কোরআন শরীফে আছে না নাই? তারা কমলো না বাড়লো? কমলো না বাড়লো? ওনার বাপ নাই, তার বাপ মারা গেছে, এটা কমতেছে না বাড়তেছে? তাহলে প্রধানমন্ত্রী যদি 500 হুকুম না থাকে তাহলে আমাদের কমবে না বাড়বে? না, আপনার মন খারাপ করছে। কমবে না বাড়বে? কথা হবে, কমবে না বাড়বে? কমবে। তাহলে দেখা যাচ্ছে কোন মানুষের উপরে 500 হুকুম যায়, যতটুকু ভাগে পড়ে যায়, যতটুকু ভাগে পড়ে যায় এইটুকু যদি আপনি সাদরে মেনে যান, কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে যায়। অল কোরআন হুজ্জাত লাকা আও আলাইকা, কোরআন আপনার জন্য দলিল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন অস্থির হয়ে গেলেন, মহান রব আমার এই উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই টেনশন এই প্রেশান করতে করতে এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা দোহার একটি আয়াত নাযিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দরকার মারহাবা, এই আয়াতের অর্থ হলো, হে নবী অতি শীঘ্রই, ওয়ালা সাউফা, ওয়ালা সাউফা মানে লা মানে অবশ্যই, মানে লা মানে যখন লা যদি হয় তাহলে না, আর লাম যখন লা যদি হয় তাহলে হ্যাঁ। ওয়ালা সাউফা, অতি শীঘ্রই তোমার কাছে এমন একটা পুরস্কার চলে যাচ্ছে যেটা সেই পুরস্কার পেয়ে হে নবী তুমি খুশি হয়ে যাবে। সুবহান সুবহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যখন শুনল, শোনার সাথে সাথে মহান রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ গো তুমি যখন আমাকে খুশি করতে চাও তাহলে আমি খুশি দুনিয়াতে হব না, এই খুশি আমি এমন জায়গায় হতে চাই, ওই সেই জায়গায় যেখানে আমি খুশি হব আমার উম্মতদেরকে জান্নাতি বানিয়ে দিলে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নবী যাচ্ছে, আমরা যদি টাকা পাই, ছোট মানুষ টাকা পায় চকলেট কিনতে যায়, আবার যদি বড় মানুষ টাকা পায় যার যেটা পছন্দ তাই সেটা কিনে, কিন্তু নবীর বেশি পছন্দ যতগুলো পছন্দের জিনিস আছে তার চাইতে বেশি পছন্দ আমার উম্মতে মুহাম্মাদীদেরকে আমি বেশি বেশি জান্নাতি বানিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কাল আসরে আমাদের চিন্তা দিয়ে অসংখ্য মানুষকে জান্নাতি বানিয়ে দেবে, একবার দুইবার তিনবার কয়বার কথা বলতে হবে, একবার দুইবার তিনবার, তিনবার সিজদা দেওয়ার কারণে অসংখ্য মানুষ জান্নাতি হবে, এত মানুষ জান্নাতি হবে আল্লাহর নবী খুশি খুশি, তারপরেও একটু দুঃখী, সেই দুঃখী না হলে চতুর্থবার সিজদা পড়বে, এই সিজদায় যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, হে নবী তোমার সিজদায় আর কোনো কাম হবে না, আর কোনো কাজ হবে না। কেন হবে না হে নবী? এই জন্যই হবে না, এই জন্যই হবে না, যাদের বিরুদ্ধে কোরআন শরীফের আয়াত আছে তাদের পক্ষে সুপারিশ করলে আমি আল্লাহ শুনতে রাজি। মন খারাপ করছেন আপনারা? আল্লাহ বলতেছেন যে হে নবী তুমি একবার দুইবার তিনবার পর্যন্ত যত মানুষকে সুপারিশ করেছো আমি কবুল করেছি, কিন্তু আর আমি কবুল করব না। কেন? যাদের বিরুদ্ধে কোরআন শরীফের আয়াত আছে তাদের জন্য তোমার সুপারিশে কোনো কাজ হবে। এখন আপনাদের দায়িত্ব দিয়ে দিলাম, কার কার বিরুদ্ধে কোন আয়াত আছে এটা কে দেখবে? নিজেকে নিজেকে দেখতে হবে। আমি জানি না স্ত্রীর মরণা পরিশোধ করেছেন কিনা,
ছেলেদের ভিতর সমবন্টন করেছেন কিনা, পিতা মাতার খেদমত করেছেন কিনা, গরিব মিসকিন হক দিয়েছেন কিনা, আলেম ওলামার সম্মান করেছেন কিনা, ইমাম সাহেবের হক দিয়েছেন কিনা, মুসল্লির হক দিয়েছেন কিনা, আমি জানি না, আপনাকেই জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করবো, হে ইমাম সাহেব তোমার কি দায়িত্ব ছিল সেটা কি করেছ? আর মুসল্লিদের জিজ্ঞেস করো, মুসল্লি রে তোমারই বা কি দায়িত্ব ছিল সেটা কি তুমি করেছ? তাহলে বোঝা গেল কি, ইমামেরও দায়িত্ব আছে, মুসল্লির দায়িত্ব ছাড়া কোনো মানুষ নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বেশি ভালোবাসে বলে কথাগুলো আউট করে দিয়েছেন। এই আউট করে দিয়ে বলেছেন, ফাযাক্কির বিল কুরআন। এই দুনিয়ার মানুষ তোমরা কোরআন দিয়ে ওয়াজ করো, কোরআন দিয়ে ওয়াজ করো। আমাদের দেশে কোরআনের নামে কোরআন দিয়ে ওয়াজ বেশি বেশি হয় না, তাদের সংখ্যা কম, আবার কেউ ভয়েই পায়। অনেক জায়গায় ওয়াজ করতে গেলে খালি পাঞ্জাবি টানে ধরে, জুব্বা টানে ধরে, হুজুর স্লো করে, হুজুর স্লো করে, সাপ আছে, সাপ আছে, কিসের সাপ? সাপ আছে উপর থেকে, সাপ আছে, তাই বলি আমার উপর থেকে আরো সাপ আছে, মানে আল্লাহ বলতেছে, হে নবী তুমি এই কথাগুলো মানুষের দরবারে পৌঁছে দাও। সুতরাং তোমাদের যতগুলো সাপ, তার সাপের থেকে আল্লাহর সাপ কম রয়েছে, আর যে আমার কম রয়েছে, আল্লাহর ভয় করতে হবে। কার ভয় করবেন? আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে, ইসলাম মানা তার জন্য সহজ। আর আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে না থাকে, ওই মানুষের দ্বারা ইসলামের কোন কাজ করা সম্ভব? আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা কান ফেলে শোনো কোরআন শরীফ, ওই জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি। কোরআন শরীফ কেন পাঠিয়েছি? ফাযাক্কির বিল কোরআন, কোরআন দেওয়া শুনতে হবে কেন? এই জন্য নয়, আমাদের দেশে মসজিদে মসজিদে কোরআন শরীফ আছে, খতম তারাবি আছে, মানুষ মারা গেলে কোরআন শরীফের তেলাওয়াত আছে, দোয়ার ভিতর আছে, মিলাদের ভিতর আছে, আছে না নাই? সব জায়গায় আছে, কিন্তু কোরআন শরীফ কেন আসলো এটা তো আমরা একবার চিন্তা করে দেখলাম না। আমাদের চিন্তা করা উচিত, কি চিন্তা করব? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ বললেন, ওরা কেন কোরআন সম্পর্কে চিন্তা করে না, কোরআন নিয়ে তাদাব্বুর করে না, কোরআন নিয়ে গবেষণা করে না? কে বলছেন? সুতরাং কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন নিয়ে কথা বলতে হবে, কোরআন নিয়ে পরামর্শ করতে হবে। কোরআন নিয়ে পরামর্শ করলে কি হবে? কোরআন বোঝা যাবে, আর কোরআন বোঝা গেলেই মানুষের জীবনের দাম বেড়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। নবী হে সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নবী হে শোনো, ভালো করে শোনো, আমি এই জন্য তোমার কাছে কিতাব নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কোরআন দিয়ে এই সকল মানুষকে জুলুম থেকে, অন্ধকার থেকে তুমি আলোর দিকে একটা একটা করে টার্গেট নিয়ে ঢুকিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে কি করতে হবে? কোরআন শুনে মানুষ কি করবে? অন্ধকার থেকে আলোর দিকে অগ্রসর হবে, এটা কোরআনের দাবি। এটা কি? কিসের দাবি? কোরআনের দাবি। আরো একটা আলে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। হে নবী, এই জন্য আমি কোরআন নাজিল করেছি তোমার প্রতি, এই কোরআন হলো বরকতময়। কি বল? বরকতময়। কোরআনের কাছে আসলেই দাম বেড়ে যায়। হবে তোমার ছিল জিরো, কোরআনের কাছে হয়ে গেল হিরো। শোনো লেখা হযরত বেলাল, একটা কাজ কুসকুসে কালো মানুষ, দাম নেই, কোনো মানুষ তাকে দাম দেয় না, টাইম দেয় না, কথা শুনে না, কিন্তু কোরআনের কাছে আসার কারণে শুধু মানুষ নয় আল্লাহ পর্যন্ত তার কথা শুনতে বাধ্য হয়ে গেছে। তো এখন সুবহানাল্লাহ। আমার ভাইরা তুমি এই নয় কোন সাহাবীর নাম ধরে বলা আমার সম্ভব হচ্ছে না, কারণ আমি ওইভাবে চিন্তা করিনি। কারণ একটু চিন্তা করলেই দেখা যায় এই পৃথিবীর যতগুলো মানুষ আছে, আজকে আপনি কোরআনের খাদিম হয়ে যান, আপনার জীবন আর সাধারণ জীবন থাকবে না। কথা বলে আমার ভাইরা। এরপরে আল্লাহ কি বললেন? মুবারাকুন, বরকতপূর্ণ কোরআন। এই কোরআনের কাছে যায় আসে তার দাম বাড়ে, অর্থাৎ ইসলামের কাছে যে আসে তার দাম বেড়ে যায়। ইসলাম বাড়ায় কমায় না, ইসলাম বৃদ্ধি করে মান, ইসলাম চিন্তা বৃদ্ধি করে,
ইসলাম ইসলাম শান্তি বৃদ্ধি করে, মান বৃদ্ধি করে, যত রকমের মান আছে সবগুলো বৃদ্ধি করার জন্য ইসলামে যথেষ্ট। যখন সুবহানাল্লাহ লিয়াদাব্বারু আয়াতিহি, সুতরাং এই কোরআন তোমরা ইয়াদাব্বারু করবে, গবেষণা করবে, কোরআন নিয়ে চিন্তা করবে, কোরআন গবেষণা করবে। এই লিয়াদাব্বারু সারা পৃথিবী যতদিন আছে কোরআনের গবেষণা চলছে, চলবে, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে এই কোরআন, কোরআনের গবেষণা আপনাকে করতে হবে, তাহলে কি হবে? আপনার দান বৃদ্ধি হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন কি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে নবী, তোমার কাছে এই জন্য কোরআন নাজিল করেছি সত্য সহকারে, এই কোরআন দিয়ে তুমি মানুষের বিচার ফাইসালা করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কোরআন দিকে বিচার হয়, কোরআন দিকে বিচার হয়। ও দুনিয়ার মানুষ, কোরআন দিয়ে যদি বিচার হতো তাহলে পৃথিবীতে কোনো অশান্তি থাকতো না। কার কথা? আল্লাহ চিল্লা বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উচিত এই রবের ঘরের, এই ঘরের রবের ইবাদত করা। তোমাদের উচিত এই ঘরের, এই ঘর মানে কোন ঘর? কারাগর। এই কাবার রবের ইবাদত করা তোমাদের উচিত। কি হবে? আল্লাযি আতআমাহুম মিন জুউ, এটা যদি তোমরা করতে পারো তাহলে পৃথিবীর কোন মানুষ না খেয়ে মরবে না। সুবহানাল্লাহ, কোন আরো আসতে কোন সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, আর শোনো, এই পৃথিবীতে কোনো সন্ত্রাসী থাকবে না, সমস্ত সন্ত্রাসী পালায়া যাবে। আজকের পৃথিবীতে আইনের, আইনের আওতায় যতগুলো মানুষকে মোতায়েন দেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, সবাই শুধু এই সন্ত্রাস দমন করার জন্য ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে কি সন্ত্রাস দমন হচ্ছে? আরো বাড়তেছে, কারণ ওইটা দিয়ে সন্ত্রাস দমন করা যাবে না। যে আমেরিকা বলতেছে সন্ত্রাস দমন করো, ওই আমেরিকার মানুষ এমন অশান্তিতে আছে, ওদের জীবন দেখলে অস্থির হয়ে যাওয়া লাগে। আমার এক ভাই নিজের চোখে দেখে এসেছে, পুলিশ পুলিশ পায়ের মোজার ভিতর টাকা রেখেছে। পুলিশ কোথায়? পায়ের মোজার ভিতর টাকা রেখেছে পুলিশ। কথা ভালো করে বুঝেন। এখন এক বাঙালি বলেছে, স্যার আপনি পুলিশ, অথচ আপনি জুতার ভিতর টাকা রেখেছেন। পুলিশ উত্তর দিয়েছে একটা, এটা আমেরিকা। এটা কি কথা বলে? তার মানে এটা অন্য জায়গা। তাহলে পুলিশও যে দেশে নিরাপদ নয়, তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে? কথাটা বলে, অশান্তিতে আছে। অথচ সৌদি আরবে যেয়ে দেখেন, টাকা পড়ে আছে, বড় ধরনের জিনিস পড়ে আছে, কেউ সয় না। আমাদের দেশে যদি কিছু পড়ে থাকে আগে ওটা তুলে নেয়। কেন? জানে না। আমার কাছে ফোন করেছে কদিন আগে এক ভাই, কো হুজুর টাকা পড়ে পেয়েছি কি করব। আমি বললাম, নিলেন কেন? নিলেন কেন আপনি? ও টাকাটা পড়ে আছে। টাকা পড়ে আছে, আপনার মাথা ব্যথা কেন? টাকা তুলে নিয়েছে, আপনি কি করবেন আপনি জানেন। আপনার দায়িত্ব ছিল ওখানে রাখা। সৌদি মানুষের এই মাসলাও দেয় না, টাকাও তুলে, আর বাংলাদেশের মানুষ কি মাসলা দিবে? তাদের ভিতরে কি আছে? কোরআনের সামান্য সব আইন নাই, সব আইন নাই, সামান্য কিছু আইন চালু আছে বলে তারা যত দামি জিনিস পড়ে থাক না কেন সেটা তারা ঘেন্নাই ওটা সই না। যেরকম সমান, অথচ আমেরিকা ওই দেশের মানুষরা পায়ের নিচে জুতার ভিতর টাকা লুকিয়ে রাখে সন্ত্রাসীর ভয়ে। তাহলে পুলিশের চাইতে সন্ত্রাসী বড়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওইটা দিয়ে তোমরা নির্ভর করতে পারবে না। কোরআনের কাছে আসো, কোরআনের কাছে যদি আসতে পারো তাহলে সব একেবারে নির্মূল হয়ে যাবে। ওয়া আমানাহুম মিন খাউফ, দুনিয়া যত সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, যত কিছু আছে, সবগুলো একেবারে লুকাইয়া যাবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন যদি আমরা মানতাম আজকের পৃথিবীতে এত অশান্তি অশান্তি হতো না। যারা আল্লাহর আইন বিরোধিতা করে, আমি বলি ভাই আপনি চোখ দিয়ে দেখেন, কান দিয়ে শোনেন, এটা কার আইন? চোখ দিয়ে দেখা কার আইন? কান দিয়ে শোনা কার আইন? পা দিয়ে হাঁটা কার আইন? মুখ দিয়ে খাওয়া কার আইন?
এগুলো মানেন না? এগুলো তো মানেন, তো এগুলো মানেন, ঠিক আছে, বিপরীতটা করে দেখা কত পাওয়ার আছে দেখি, পারবে কথা বলে? তাহলে পারবে না। আমার বাবা যদি কোন মানুষ আল্লাহ আল্লাহ ডাকে, একজন মানুষ আল্লাহকে তেমন কোনো দাম দেয় না কিন্তু আল্লাহ আল্লাহ ডাকে, আর একজন মানুষ আল্লাহকে দাম দিয়ে আল্লাহ আল্লাহ ডাকে, কার দাম বেশি? কার দাম বেশি? আপনি সচ্ছল মানুষ, সচ্ছল মানুষ আপনি আল্লাহ আল্লাহ করেন, দোয়া করেন, সচ্ছল মানুষ সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন, আর একজন অসচ্ছল মানুষ ঘরে ভাত নাই, বাজারের টাকা নাই, অসুখ বিসুখে জর্জরিত, উনিও সিজদা দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, কার দাম বেশি? তার মানে আল্লাহর আইন মানতে যে যত বিপদে পড়ে আল্লাহকে ডাকবে তার দাম বাড়বে না কমবে? জোরে বলেন বাড়বে না কমবে? আমার ভাইরা একটু ভালো করে দেখুন, ইউসুফ আলাইহিসসালাম যখন জুলেখা বলল কলা থাই তালা, হে ইউসুফ তুমি এদিকে আসো, ইউসুফ তুমি এদিকে আসো, ইউসুফ আলাইহিসসালাম চিন্তা করলেন এ তো ভয়ঙ্কর ব্যাপার, তিনি কি বললেন? কলা মাআযাল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। এখন বলুন এই যে চতুর্দিকে তার দরজার কপাট বন্ধ করে দিয়েছে, এখন এই বিপদের ভিতরে তিনি আল্লাহকে ডাকতেছে, আল্লাহ শুনবেন কি শুনবেন না? এমন শোনা শুনেছে, এই শোনার কারণে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ইউসুফকে বললেন তুমি সামনের দিকে একটু অগ্রসর হও, দেখা যাবে তোমার অগ্রসরের ধাক্কায় সমস্ত দরজাগুলো একটা একটা করে তালাগুলো খুলে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর বলছে, তার মানে এই সকল মানুষ আল্লাহর আইন কম মেনেছে না বেশি মেনেছে? আল্লাহর আইন যে ব্যক্তি বেশি মেনে আল্লাহকে সিজদা দেবে, আল্লাহকে ডাকবে, তার দাম বাড়বে কমবে? আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে আছে, এখন এই আগুনের ভিতর থাকার ফলে তাকে কি বলা হচ্ছে? আগুনে পুড়তেছে না, জিবরাইল ফেরেশতা এসে বলছে ইব্রাহিম তোমার যদি কোনো সাহায্য লাগে বলো, আমি তোমাকে সাহায্য করতে রেডি। ইব্রাহিম বলছেন না আমি নেব না সাহায্য, কারণ আমার সাথে আল্লাহর এমন কানেকশন রয়েছে, তোমার সাহায্য নিলে ওই সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, তিনি এমন ভাবে সম্পর্ক করে এমন আইন মেনে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, মনে মনে ডাকতেছে। এই ডাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ইব্রাহিমের কোন শান্তির আগুন হয়ে যাও, এটাও জিকির, এটাও কি? এটাও জিকির। তাহলে ফাজগুরুনি আজকুরুকুম, তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ তোমাকে সাড়া দেবে, তার মানে তুমি আল্লাহকে ডাকবে তোমার যা যা লাগবে আল্লাহ সব একটা একটা করে দিয়ে ফেলবে, দিয়ে ফেলবে। যখন সুবহানাল্লাহ, আমার ভাইরা এইভাবে ইসলামী ইতিহাসে যাদের তালিকা এসেছে, আইয়ুব আলাইহিসসালামের জীবন যদি দেখা যায়, দেখা যাচ্ছে 18 বছর, কয় বছর? 18 বছর পর্যন্ত তাকে পোকা খাইয়ে খাইয়ে জীবন তাকে ধর ধরে করে ফেলেছে, কিন্তু দেখা গেল এই এত কষ্টের ভিতরে তিনি আল্লাহকে দোয়াও করে না, আল্লাহর কাছে দোয়াও করে না, দোয়া করলে তো নাশুকরি হয়ে যায়। শেষ পর্যন্ত কঠিন সমস্যা যখন একে একে কাছে চলে আসছে, জিহ্বাটা ভালো ছিল, এখন সে জিহ্বার কাছে যখন পোকা আসতেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম বলতেছিল রব্বুল আলামিন জিহ্বার কাছে যদি পোকা আসে আমি যদি তোমার জিকির করব কেমনে? সুবহানাল্লাহ, কোন এই কথা তিনি কিভাবে বললেন? ও আইয়ুব ইযনাদা রব্বাহু আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রহিমিন। যখন সুবহানাল্লাহ, হে আমার রব আন্নি মাসানিয়াত দুররু, আমি হলাম অসুস্থ, ও আনতা আরহামুর রহিমিন, আর তুমি হলে দয়ার সাগর। দোয়া করার সিস্টেম দেখছেন? আমরা কত না কি করে দোয়া করি, হ্যাঁ, আর তার দোয়ার ক্যাটাগরি কি রকম? একটা ফকির ঈদগার গেটে দাঁড়িয়ে বলছে বাবারা
তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি কিন্তু অন্ধ, দেখতে পাচ্ছি না, ও ভিক্ষা চাইনি। মানুষের দয়া বেড়ে যাওয়ার কারণে যে দিত পাঁচ টাকা সে দিচ্ছে দশ টাকা। আল্লাহ তো খুশি হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে যে বললেন ফাস্তা যাব না লাহু ফাকাশাফ না মা বিহি মিন দুরি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতা। আইব রে, তোমার দোয়া আমি কবুল করেছি, তোমার যা যা চাইলা সব পূরণ করেছি, তোমার আহল পরিবার একটা একটা করে ধন সম্পদ যা যা লাগতো আমি আল্লাহ তোমাকে আবার নতুন করে ফিরিয়ে দিয়েছি। জোরাগান সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি, এটা থেকে বোঝা গেল তুমি ও দুনিয়ার মানুষ তুমি যত আল্লাহর আইন যত সাদরে গ্রহণ করে আল্লাহকে ডাকবে দাম বাড়বে না কমবে। কিরকম বাড়বে আবার ইউনুসের জীবনে দেখেন, আমাদের ছেলেরা যদি হারিয়ে যায় তাহলে কোন ছেলে কোন লোক যদি হাইজ্যাক করে ওই হাইজ্যাকারও ফোন করে বলে টাকা নিয়ে আসেন, বলে কি বলে না? থানায় যদি কোন ছেলেকে অ্যারেস্ট করা হয় পুলিশ ফোন দেয় দেখি না সমস্ত যোগাযোগ বন্ধ, কিন্তু যোগাযোগ আছে কার সাথে? আল্লাহর সাথে এমন যোগাযোগ। এই যোগাযোগের ফলে আল্লাহ খুশি হয়ে গেল, তিনি ডাকতেছিল কি বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন। হে রব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানা, তুমি ছাড়া কোনো হুকুম কর্তা নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিচার কর্তা নেই। ইন্নি কুনতু মিনাল জালিমিন, আর আমি হলাম জালেম। নিজেকে যত মানুষ আছে, মানুষ মানুষের দায়িত্ব হলো সবসময় নিজেকে অপরাধী মনে করা। মানুষের দায়িত্ব কি? সবসময় নিজেকে অপরাধী মনে করা, এটাই মানুষের কাজ। একটা কবি কবিতা লিখেছে, আগার বক্স জাহি কাসমাত না বক্স তা করকিয়া। হে আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে দাও আমার ভাগ্যই ভালো, যদি মাফ না করো তাহলে আমি কি করব? আশাবাদে থানবি। এই কবিতা যখন পাইলেন সাথে সাথে বললেন কি ব্যাপার, এটা কোনো মুসলমান কবি হতে পারে না, এটা কেমন কথা, এটা তো হয় না, এটা মানায় না, এটা সাজে না, এটা বলা যাবে না, বরং ওখানে নিচে লিখে দাও, নিচের লাইন কেটে দাও। আগার বক্স জাহি কাসমাত, হে আল্লাহ তুমি যদি আমার আমাকে মাফ করে দাও, আগার বক্স বক্স মানে ক্ষমা করে দাও, জাহি কাসমাত আমার কাসমাত খুলে যাবে, কিসমাত খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, যেরকম সুরান না বকছ তো করো কি, না না বকছিলে না কোনো করলে আমি কি করব? নিচের লাইনটা পছন্দ নিয়ে নয়, নিচের লাইনটা সাথে সাথে বললেন ওখানে লিখে দাও, না বকছ তো করো জামি, না বকছ তো করো জামি। তার মানে তুমি যদি মাফ না করো সারা জীবন আমি তোমার কাছে কানতেই থাকবো, আর কানতেই থাকবো। আল্লাহ এমন একটা সত্তা যার সাথে কোনো মানুষের অভিমান চলে না, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাথে আমরা কোনো অভিমান করতে রাজি আল্লাহ দেবে? আল্লাহ বলেছে তোমরা চাও আমি তোমাদের দিয়ে দিব, যেরকম সমান আছে, তোমরা যেরকম মনে করবে আমি তোমাদের সেইভাবে দিয়ে দিব। আমার ভাইরা মহান রব্বুল আলামিন এই যুগে যুগে নবী রাসূলকে সহযোগিতা করেছেন, শুধু নবী রাসূলকে সহযোগিতা করে ক্ষান্ত হন নাই, আর কি বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। হে ইউনূস, তুমি যেভাবে বিপদে পড়ে আমাকে দেখে উদ্ধার হয়েছ, তোমার মতো করে যদি কেউ বিপদে পড়ে আমাকে ডাকে ও না যায় না হমিন গম্মি, এইভাবে বিপদে পড়ে যদি কোনো মানুষ আমাকে ডাকে আমি আল্লাহর সাথে সাথে আমি ওই কাজালি কানুঞ্জিল মুমিনিন, ওই মুমিনদেরকে আমি আমার সাহায্য দিয়ে আমি সাহায্য করবো। জোরে কোন সুবহান আল্লাহ, আর আসতে কোন সুবহান আল্লাহ, সেই আল্লাহকে ডাকতে অসুবিধা আছে? চলতে ফিরতে উঠতে বসতে আমরা আল্লাহকে ডাকবো। আল্লাহ চিল্লায় বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা ওয়া কু'উদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। যখন মারহাবা, এখানে আল্লাহ বললেন
আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কুউদা আলা জুনুবিহিম, এখানে তিনটা বলেছেন, দাঁড়িয়ে বসে এবং শুয়ে। তার মানে কি? এই দাঁড়িয়ে বসে শুয়ে মানে তিনটাই যথেষ্ট নয়। তার মানে হলো এই, আল্লাহ বেশি কথা বলেন না, আল্লাহ অল্প কথা বলে কোরআন শরীফ বানিয়ে দিয়েছে। আল্লাহ যদি ব্যাখ্যা বিস্তারিত দিতেন তাহলে কি এই ছোট কোরআন শরীফ হতো না বড় কোরআন শরীফ হতো? কথা বলেন, অনেক বড় হতো। এই কোরআন শরীফ মানুষ আসতে চায় না, এই কোরআন শরীফ এইরকম না হয়ে যদি এত বড় হতো তাহলে কি মানুষ আসতো? এই জন্য আল্লাহ সংক্ষেপে কিছু কথা বলেছে আর নবীকে বলেছে, হে নবী আমি সংক্ষেপে বললাম তিনটা, তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করে আরো বাড়িয়ে দাও। যেরকম সুতরাং কোরআন বুঝতে গেলে নবীকে বুঝতে হবে, আমার ভাইরা নবীকে বুঝতে হবে। কোরআনের ব্যাখ্যা নবী দিয়েছেন এবং এর নাম হলো হাদিস। ওহিয়ে জালি ওহিয়ে খফি, ওহিয়ে জালি মানে কোরআন শরীফ আর ওহিয়ে খফি মানে হাদিস শরীফ। তার মানে কোরআনে যেখানে ব্যাখ্যা নাই ওইখানে হাদিস থেকে ব্যাখ্যা নিতে হবে। আমার ভাইরা আসুন, এই কোরআনের ছায়া তলে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, ও সারি ও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ। ও সারি ও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে তোমরা দৌড়ে এসো। এখানে কোনো মানুষের নাম ধরে আল্লাহ বলেননি, শুধু মুসলমান বলেননি, শুধু হিন্দু বলেননি, বৌদ্ধ খ্রিস্টান বলেননি, ও সারি ইলা মাগফিরাতিন, এখানে সমস্ত মানুষকে ডাক দিয়ে বলছেন। তার মানে আইরে কাফর নাই, আইরে গাঁজা নাই, আইরে সুদার নাই, আইরে জিনা নাই, আইরে পৃথিবীর যত অপরাধী আছে সবাই তোরা আই, আমি তোদের ক্ষমা করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? কারণ আমার ভাষা সুন্দর নয় তো, এই জন্য একটু কষ্ট হতেই পারে। মেনে নিতে হবে ভাইয়েরা আমার, কোরআনের সাথে কিসের সাথে? কোরআনের সাথে মেনে নিতে হবে, কারণ এই কোরআন শরীফ কারো বাপের পৈতৃক সম্পত্তি। হাজা বালাগুল লিন্নাস, এই কোরআন শরীফ সমস্ত মানুষের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কিছু মানুষ আছে কোরআন নিয়ে কথা বললে তারা চিন্তা করে হুজুরদের জন্য, এটা আমাদের জন্য নয়। আরে বোকা, তুমি বোকা ফার্স্ট ক্লাস বোকা, বোকা নম্বর গ্রেড, তোমার জন্য কোরআন শরীফ? সুতরাং কোরআন কারো পক্ষপাতিত্ব করার জন্য আসে নাই, কোরআন সবার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এসেছে। দেখুন ভালো করে সাহাবা কেরামের জীবনে যদি আপনি ভালো করে দেখেন, দেখবেন অধিকার প্রতিষ্ঠা করার জন্য কোরআন এসেছে। খালিদ বিন ওয়ালিদ, তিনি যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন সৈনিক হয়ে সেনাপতি হয়ে, কোনো যুদ্ধে তিনি পরাজয় হন নাই। হঠাৎ করে হযরত উমর একদিন বললেন, খালিদ অবস্থাটা একটু ঘোলাটে হয়েছে, মানুষ ভাবছে খালিদ যদি, খালিদ বিন ওয়ালিদ যদি যেই জিহাদের সেনাপতি থাকে সেই জিহাদে আর পরাজয় হওয়া লাগবে না, মানুষ আল্লাহকে ভরসা না করে তোমার উপর ভরসা করতেছে। খালিদ তুমি কি চাও মানুষ আল্লাহকে ভুলে তোমার উপর বিশ্বাস করুক? এটা কি তুমি চাও? খালিদ বলে অসম্ভব অসম্ভব অসম্ভব, এটা আমি চাইতেই পারি না। তাই যদি হয় হে খালিদ তাহলে তুমি এই সেনাপতির দায়িত্ব ছেড়ে দাও, সাধারণ জীবন যাপন করো। খালিদ বিন ওয়ালিদ সারা জীবন সাধারণ জীবন যাপন করে জীবনটা কাটিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে চেয়ারম্যান চেয়ারম্যান নেতৃত্ব ছাড়তে রাজি নয়, চেয়ারম্যান আমি আমার ভাষায় বলি চেয়ারম্যান, চেয়ারের মানুষ, আসলে মনুষ্যত্ব তো নাই, চেয়ারম্যান, সিয়ার আছে মানুষ আছে, সিয়ার সরে গেলে সে অমানুষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চেয়ার সরে গেলে অমানুষ হয়ে যায়, আর চেয়ার থাকলে কি সুন্দর সাধুর ভাষা। আমার ভাইরা এইটা ইসলাম পছন্দ করে। আমার ভাইরা যুগে যুগে দেখুন হযরত বেলাল, তাকেও বলা হয়েছিল বেলাল তুমি আজান বন্ধ করে দাও, অন্য মানুষকে নিয়োগ দিয়ে দেব। বেলাল সাথে সাথে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু বেলাল ছেড়ে দিলে কি হবে? আল্লাহ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা আসুন, যেই কোরআনে এত অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে, যেই কোরআনে এত দাম মানুষের দিয়েছে, এই কোরআনে আসতে মানুষের দাম বাড়ে। সুতরাং এই কোরআন আজকে পৃথিবীতে আসে না নাই, সুতরাং এই কোরআনের হুকুম আমরা মানলে আমাদের দাম বাড়বে না কমবে। আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার করে বলেন সিবগত আল্লাহ, তোমরা কোরআনের রঙে রঞ্জিত হয়ে যাও, সিবগত আল্লাহ তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও। সূরা বাকারা 138 নম্বর আয়াত। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগতান,
ওই ব্যক্তির চাইতে আর কে উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর রঙে নিজের জীবনটাকে রঙিন করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আল্লাহ রং দিয়ে আল্লাহর হুকুম দিয়ে তোমার জীবনটা সাজাও, এই মানুষ পৃথিবীর সেরা মানুষ হয়ে যেতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা সেই কোরআন শরীফ আজকের বাংলাদেশে আজকের পৃথিবীতে আছে, সুতরাং এই কোরআন নিয়ে আমরা গর্ব করব। আর এই কোরআন কোন মানুষের বানানো কোনো কথা নয়, সাহাবা কেরামরা তারা নির্ধারায় মেনে নিয়েছেন আল্লাহর কথা, আমরাও মানি আল্লাহর কথা, কিন্তু কাফের মুশরিকরা তারা থেকে তো একটু বাড়াবাড়ি করত। আল্লাহ ছাড়া ছাড়া জবাব দিয়ে বললেন ওয়ালা উতাকাওয়ালা লাইনা বাদল আকাবির, এই দুনিয়ার মানুষ আমার নবী যদি কিছু বানায় বানায় বলতো লা কথা আনা আমি তার ডান হাতটা ধরতাম, সুম্মালা কথা আনা মিনহুল ওয়াতিন, এক কোপে তার কল্লাটা কেটে আমি দ্বিখণ্ডিত করে দিতাম। তার মানে এই কোরআন শরীফ, কোরআন শরীফের কোন কথা নবী বানিয়ে বলেন নাই, সব কার কথা? আরো আসতে বলেন কার কথা? আমার ভাইরা এই আল্লাহর কথা আমি আপনি যদি আমার জীবনে আপনার জীবনে যদি ভালো করে শুনি তাহলে আমাদের দাম বাড়বে না কমবে। আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বলেন ও মানুষ তোমরা যদি বুঝতে তোমাদের যদি বুঝতে কষ্ট হয় তাহলে একটু ভালো করে দেখো ওই সূরা রহমানের ভিতরে বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুজবানি ওয়ান নাজমু আশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফআহা ওয়া ওয়াদ'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। যখন সুবহানাল্লাহ, তোমরা চোখ মেলে দেখো সেখানে কি হচ্ছে, আশ-শামসু ওয়াল কামারু বিহুজবান, সূর্য এবং চন্দ্র তারা হিসাব করে করে চলাফেরা করে, সূর্য চন্দ্রকে ছেড়ে যায় না, সূর্যকে ছেড়ে বিহুজবান তারা হিসাব করে করে হিসাব করে করে তারা চলাফেরা করে। তারপরে কি বললেন ওয়ান নাজমু আশ-শাজারু ইয়াসজুদান, চন্দ্র এবং চন্দ্র ওয়ান নাজমু তারকাগুলি এবং গাছগুলো কি সুন্দরভাবে সিজদা করতেছে, তার মানে আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করতেছে, কোনো একচুল পরিমাণে কমতি নাই, আল্লাহর হুকুম যেভাবে বলা আছে সেইভাবে মানতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। গরু আপনার বাড়িতে গাভী আছে না? গাভী, এই গাভী যখন আপনি রাতের বেলায় বাছুরটাকে অন্য জায়গায় বেঁধে ফেলেন, এখন সারাটা রাত বাছুর হাম্বা হাম্বা করে ডাকে, এখন দেখা যাচ্ছে মার কাছে এসে বলছে মা আমি তোমার বাছুর, আমি তোমার সন্তান, তোমার দুধ আমি খাবো, কিন্তু মা সারা রাত আমাকে বেঁধে রাখা হয়েছে, আমাকে দুধ খেতে দিচ্ছে না, তুমি ইচ্ছা করে দড়িটা ছিঁড়ে এসে আমাকে দুধ খাওয়াতে পারো। মা বলতেছে অর্থাৎ গরু বলতেছে গাভী বলতেছে বাবা এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি ওই মনিবের গরু, আমার দায়িত্ব হলো ওই মনিবকে ফাঁকি দিয়ে তোমাকে দুধ খাওয়ানো আমার পক্ষে সম্ভব নয়, তার মানে ওই মনিবের হুকুম মানা এটা আল্লাহর আইন। গরু যদি আল্লাহর আইন মানতে পারে ও মুসলমান তুমি কেন আল্লাহর হুকুম মানতে পারো না? এই জন্য আল্লাহ চিল্লা বলছেন আপা গায়রা দীনিল্লাহি আবগুন, তোমরা কি ও দুনিয়ার মানুষ তারা কি আল্লাহর আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কিছু তালাশ করতে চায়, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কিছু তালাশ করতে চায়? তারা শোনো ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউন ওয়া কারহা, এই দুনিয়ার ভিতরে যা যা আছে সব ইচ্ছা অথবা অনিচ্ছা আল্লাহর হুকুম মানতেছে। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর আইন তারা নির্দ্বিধায় মানতেছে, শুধুমাত্র মানুষ একটু ইচ্ছা করে তারা আল্লাহর আইনকে খাটলম্বা করতে চায়। যারা আল্লাহর আইনকে খাটলম্বা করতে চাচ্ছেন তাদের বুদ্ধি বেশি না কম? যারা বলেন কম না বেশি? আসলেই কম নাই, কিছু তো থাকলে তো এগুলো কথা বল মুক্তি উচ্চারণই হবে না, কোথায় আল্লাহ? দুনিয়ার মানুষের হুকুম মানতেছেন আপনি, কোনো অসুবিধা হচ্ছে না, অথচ হ্যাঁ উনি আসলেছেন। আচ্ছা ভাই রামা, যেহেতু যেহেতু আমার পরে বক্তা রয়েছে সেহেতু তারও একটা হক রয়েছে নাকি বলেন?
আমি যতটুকু কথা বলতে পারলাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্রেডিট, আর যত কিছু সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি নাই এটা আমার ব্যর্থতা। অসুবিধা আছে আমার ভাইরা? আমি আমার ভাই এখানকার প্রধান মেহমান যিনি, তাকে কথা বলার সুযোগ করে দিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। কথাবার্তার ভিতর যত ভুল ত্রুটি হয়ে যায় আমাকে আমার ভাষাগত ব্যাপারে নিজ গুণে ক্ষমা করে দেবে, আর আল্লাহর কথা বলার জন্য যদি কেউ কষ্ট পান এখানে আমার করার কিছু নাই। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একটু ঘোষণা, আমার লেখা ছোট্ট একটা বই এখানে আমি দেবো না, যেহেতু বিশৃঙ্খলা হবে, যারা নিতে চান আমার ওই রুমে বসে থাকবো। শব্দার্থে আর সলাদ প্রত্যেকটা নামাজের কথাটা, শুধু নামাজের কথা এখানে আছে, মানে ভেঙে ভেঙে অর্থ করে দেওয়া আছে, যদি কেউ চান তাহলে তারা সেখানে এসে গ্রহণ করতে পারবেন মাত্র 30 টাকা দিয়ে। আসিয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।